আগামী মে ও জুনে অনুষ্ঠিত হবে দেশের পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন। এতে দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা। নিজেদের প্রার্থিতা জানান দিয়ে তুলে ধরেছেন নানা পরিকল্পনার কথা। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করা, যে স্মার্ট আর ডিজিটাল এই সেবাটা প্রয়োগ করা, ক্লিন করা, এগুলো আমি কাজ করি। ট্যাক্সি উন্নয়নের যে বিষয়টা আছে, 45টি বছর আমি ঘরে বসি নাই, আমি সবসময় আওয়ামী লীগের সাথে জড়িত। পাঁচটি সিটি কর্পোরেশনের নৌকার প্রার্থী হতে 41 জন সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। এর মধ্যে গাজীপুর ও সিলেটে নতুন মুখের ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান আর সিলেটে লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী এবার নতুন মুখ। তবে বরিশাল, খুলনা ও রাজশাহীতে আগের মেয়ররাই পাচ্ছেন নৌকার টিকিট, এমন ইঙ্গিত দলের। আওয়ামী লীগের নীতি নির্ধারক, স্থানীয় সরকার, মনোনয়ন বোর্ডের সদস্যরা বলছেন কোনো বিতর্কিত ও সমালোচিতদের প্রার্থী করবে না দলটি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী যে যার সততা আছে, দক্ষতা আছে, ত্যাগ তিতিক্ষায়, যিনি দলকে, দলের জন্য কাজ করেছে দুঃসময়ে দুর্দিনে, যারা অবদান রেখেছে, সেই সকল নেতাদের মাঝ থেকেই, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি একনিষ্ঠ নেতাদের থেকেই আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হবে। শনিবার স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত হবে পাঁচটি সিটি কর্পোরেশনের দলীয় প্রার্থিতা। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।